السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إقرأ من الله شماني تدور شكتوتا أما در نيومي تأيجون نور القرآن نور القرآن أبنا در كجاناتي সাদর সম্ভাষণ আজকের এই প্রোগ্রামে আমি আপনাদের সামনে ইখলাস এবং যে কোনো আমল যে একমাত্র লিব ঝিল্লাহ না করলে কবুল হয় না সেই বিষয়গুলোর উপরে কথা বলবো এবং গুণাখাতা আমরা বান্দা হিসাবে করি সেগুলো কীভাবে আল্লাহ পাকের কাছে মাফি করা যায় মাফি নেওয়া যায় সেই বিষয়গুলোর উপরে কথা বলার চেষ্টা করব মা তাওফিক ইল্লা বিল্লাহ রমজান শরীফ আমরা অতিবাহিত করেছি ইমান ইহতেসাবের সাথে আমরা সাউম রেখেছি আফটার রামাদান এই ধারাবাহিকতা আমাদেরকে অব্যাহত রাখতে হবে ইমান এহতাবের সাথে আমাদেরকে সকল কাজ করতে হবে যে কোনো কাজ করতে হবে আল্লাহর রেজা মন্দির জন্যে দুনিয়াবি কাজ হোক আর উখরুবি কাজ হোক সব কিছু করতে হবে আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার কোনো কাজ সেটাও আল্লাহর দেওয়া পথে আল্লাহ যেভাবে আমাদেরকে নির্দেশ করেছেন নবীজিত সাল্লাম যেভাবে যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেভাবে আমাদেরকে দুনিয়ার কাজগুলোও করতে হবে দুনিয়ার কাজ যদি সেভাবে করতে পারি তবে সেগুলো এবাদত হবে আর যদি আল্লাহর হুকুম নবীজি সাল্লাহ আসলামের তরিকা দুনিয়ার কাজ করি সেগুলো গুনা হবে সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রবুল আলমিন ফরমান ফাম আমল মিসকাল খাই আমাল আমল আদার আলার রাতন সর এমন কোনো কাজ নাই ছোটো থেকে ছোটো পর্যন্ত যে কাজ ভালো কাজ যদি করেন সেটারও প্রতিদান আপনার থাকবে আর যদি ছোটো থেকে ছোটো খারাপ কাজ করেন সেটারও শাস্তি আল্লাহর পক্ষ থেকে থাকবে তবে সেগুলোর জন্য যদি তবা করা হয় আল্লাহ পাক মাফ করে দেবেন ভালো কাজ করার পরে আল্লাহ রবুল আলমিন পূর্ণাঙ্গ সোয়াব দান করেন দশটা বল সত্তর পার্সেন্ট সাতশো পারসেন্ট হিসাব আল্লাহ পাক আবধান করেন কিন্তু মন্দ কাজের জন্য যখন নিয়ত করলেন গুণা লেখা হয় না যখন গুণা করলেন তখন একটা গুনার জন্য একটা গুণাই লেখা হয় সব আল্লাহ পাক কত দয়ালু কত মেহরবান এ কারণে ভালো কাজ করতে পারি আর না পারি নিয়তকে সহি রাখতে হবে ইরাদা রাখতে হবে ভালো কাজ করার কখনও মন্দ কাজ করার মন মানসিকতা নিয়ে চলাফেরা করা যাবে না অন্যের অনিষ্ট করার চিন্তাভাবনা করা যাবে না গুনাহের কাজের জন্য সকল সময় চিন্তাহের মধ্যে ডুবে থাকা যে কিভাবে গুণা করা সেটা করা যাবে না কিভাবে শুদ্ধ কাজ নেকির কাজ অন্যের উপকারের কাজ এইগুলা মাথায় রাখা সবসময় এগুলো চিন নিয়ে চিন্তা করা দেখবেন আমাদের তবলিগের সাথীরা তারা যখন তবলিগে যান তখন তারা বলেন নিয়ত করে ফেলেন আল্লাহ পাক তৌফিক দান করবেন অনেকেই বিভিন্ন সময় চিল্লা লেখান চল্লিশ দিনের জন্য তিন চিল্লা লেখান চার মাসের জন্য সাল অর্থাৎ এক বছরের খরুজ লেখান এবং সুযোগের অপেক্ষায় থাকেন একসময় আল্লাহ পাক সুযোগও করে দেন বের হওয়ার সুযোগ করে দেন আল্লাহর রাহে এ কারণে বালকাদের নিয়ত করলে আল্লাহ পাক দরওয়াদা খুলে দেন রাস্তা খুলে দেন দেখবেন কোনো বালকাদের যখন আপনি ইচ্ছা পোষণ করবেন ছেলেকে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন আল্লাহ পাক রাস্তা খুলে দিয়েছেন মেয়েকে বিবাহ দিবেন চেষ্টা করছেন আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন আপনি নেখির কাদের জন্য হদে যাবেন চেষ্টা করছেন আল্লাহ পাক রাস্তা খুলে দেবেন আপনি মসজিদ মাদ্রাসায় গরিব দুঃখীকে ডোনেশন সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছেন আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দেবেন সেই চেষ্টা আপনার বাস্তবায়িত হবে চেষ্টা করতে হবে আমাদেরকে নিয়ত করতে হবে ভালো কাজের আর এই নিয়তের ব্যবস্থা করে দেবেন আল্লাহ রবুল্লা আলমী নবজি সাল্লসিন ফরমান যে বুখারি শরীফের প্রথম জেহাদিস নিয়তের উপরের কথা বলা হয়েছে ইনামাল নিয়াত ওয়া ইননামা আলী কুলিম ইম্মান খান আত হিজরত হু ইহি রসুলহি ফাহিজরত ইহি রসুলি ওমান খান আত লিদুনিয়া হুদুনিয়া ইউসিবুহা ইমরা কেহা ফাহিজ ইলা ইা আইলাই এই হাদিসটা ইমাম বখারি লয় আলাহি বখারি শরীফের প্রথমে নিয়ে এসেছেন কারণ আমরা যা কিছু করব সব কিছুর দারমাদার সব কিছুর আজর পাওয়া যাবে নিয়তের উপরে আপনি কোনো খারাপ কাজের নিয়ত করেছেন এই খারাপ কাজে যদি কেউ ভালো হয়ে যায় আপনি নিয়ত করেছিলেন খারাপ কাজ খারাপ নিয়ত করেছিলেন সেই নিয়তের কারণে আপনার গুণা হবে আপনি নিয়ত করেছিলেন ভালো কাজের এটার কারণে যদি বালকাজের নিয়ত করার পরেও যদি কেউ ক্ষতি হয়ে যায় এর কারণেও আপনি একটি এত আবের অধিকারী হবেন নিয়তের উপরে এ কারণে নিয়ত কত ইম্পর্টেন্ট কত জরুরি এখলাসের সাথে যে কোনো কাজ করলে এর ফল পাওয়া যায় সকল ব্যাপারে দেখেন এই যে আমরা রোজা রমজান শরীফের রোজা রাখলাম এই রোজার মাধ্যমে আমাদেরকে মুত্তাকি পরহেজগার বানানো হয় আমরা যদি সত্যিকার অর্থে রোজা রাখি আল্লাহর মন্ত্রীর জন্য প্রতিটি কাজ যদি হয় তাহলে এই কাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দেন সামনে কুরবানি আসতেছে এই কোরবানির মাধ্যমে এই কোরবানি যদি আমরা এখলাথ এবং লিল্লাহিয়ের সাথে লিল্লাহিয়তের সাথে দিতে পারি তাহলে আল্লাহ পাকের ঘোষণা হলো আল্লাহ আল মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিংয়া তাকুয়া মিনক সোহান আল্লাহ এখানে আপনি কোরবানি দিচ্ছেন এটা যদি এখলাসের সাথে থাকে। তাকুয়া পরহেজ সাথে তাকে মানুষকে দেখানোর জন্য না হয় আপনার বড়ত্ব দেখানোর জন্য না হয় পয়সার গরমাইনা দেখানোর জন্য না হয় তাকুয়া আল্লাহর সন্তুষ্টির জন্য যে এই কোরবানির পশুর রক্ত পাকের কাছে যাবে না গুস্ত পাকের কাছে যাবে না আল্লাহ পাক বলতেছেন ইয়ানা আলহু তাকুয়া মিনকুম। বান্দার তাকুয়া পরহেজ গাড়ি অন্তরের নিয়াহ আল্লাহ পাকের কাছে যাবে এ কারণে প্রত্যেকটা ভালো কাজের প্রত্যেকটা কাজের এটার রেজাল্ট হলো ভালো নিয়ত নেক নিয়ত নিয়ত হলো প্রত্যেক কাজের রেজাল্টের জন্য দার তাই আমাদেরকে নিয়ত সহি করতে হবে মসজিদে যাই আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে নিয়তের মধ্যে আমাদের গড় নীল থাকতে পারে যে লোকেরা কী বলবে যে আবারে যদি মসজিদে না যায় এই সময় কাজে থাকি মানুষে কি বলবে আহারে ওই ক্ষেত্রে যদি নিয়তটা সহি হয়ে যায় তাহলে ওই সালাতের আমি সোয়াব পাব নিয়র যদি সহি না থাকে ওই সালাতের সোয়াব আমি পাব না এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনি ব্যবসা কেন করেন দোকানে কেন বসেন জবাব দিলেন আহারে আমি কেন বসবো না দোকানে দোকানে না বসলে আমার ঘরের খাবার কি তুমি দিবা কিভাবে খাবো আমার সন্তান আদিদের আহার কীভাবে দিব আমার ফ্যামিলি চলবে কিভাবে গ্যাস বিল বিদ্যুৎ বিল এগুলো আমি দেব কিভাবে আবার প্রশ্ন করা হলো আরে বাই এই গ্যাস বিল বিদ্যুৎ বিল খাবার টাবার এগুলা করে তোমার ফায়দাটা কি উনি জবাব দিল আরে আরে ভাই আমি যদি খাবার দাবার গ্রহণ না করি তাহলে আমি বাঁচবো কীভাবে আমি দোকানে এসে কালকে বসবো কীভাবে তো ওই লোকটার নিয়ত দেখেন দোকানদারি করতেছেন উনি ওই পয়সা দিয়ে খাবার দাবার গ্রহণ করবেন জীবিকা নির্বাহ করবেন গ্যাসের বিল ঘরের বিল বিদ্যুৎ বিল ইত্যাদি দেবেন আর খাবার দাবার কেন করবেন এখানে প্রশ্ন করা হলে উনি জবাব দিচ্ছেন আরে ভাই খাবার দাবার গ্রহণ না করলে আমি দোকানে বসবো কিভাবে ব্যবসা করব কিভাবে কাজ করব কিভাবে শরীরে শক্তি পাবো কিভাবে কিন্তু ওই লোকটার নিয়ত যদি এমন হতো যে আমি দোকানে ব্যবসা করতেছি ওই কারণে যে ব্যবসা না করলে আমি আমি খাবার দাবার গ্রহণ কী করবো কীভাবে আর খাবার দাবার গ্রহণ না করলে আমি আল্লাহর আবাদত করব কিভাবে শরীরের শক্তি না থাকলে নামাজ পড়বো কেমন করে শরীরে শক্তি না থাকলে আল্লাহর শুক্রিয়া আদায় করবো কেমন করে শরীরে শক্তি না থাকলে আমার ফ্যামিলিকে লুকাফটার করা এটাও আমার জিম্মাদারি এটাও সবের কাজ আমি এটা করব কেমন করে নিয়তটা যদি একটু পরিবর্তন হয়ে যেত তাহলে ওই লোকটার ব্যবসাটাও অ্যাবাদতের মধ্যে সামিল হতো ওই লোকটার সব কিছু অ্যাবাদতের মধ্যে সামিল হয়ে যেত এক্ষেত্রে নিয়তের গড়মিল থাকার কারণে নিয়ত স্বচ্ছ না থাকার কারণে সব কিছু বরবাদ হয়ে যায় এ কারণে নিয়ত হলো সব কিছুর দার মাদার একজন মানুষ সে তার নিয়ত সে যাবে এক জায়গায় সফর করবে নিয়ত যদি তার ঠিক থাকে যে আমি বার্মিংহামে সফর করবো নিয়ত ঠিক থাকার কারণে সে অবশ্যই বার্মিংহামের গাড়িতে উঠবে তার কোনো নিয়ত নাই সে কোথায় যাবে তার কোনো ইন্টেনশন নাই তখন সে যত্রতত্র ঘোরাফেরা করবে নির্দিষ্ট কোনো গন্তব্যস্থান তার থাকবে না সে কোনো গন্তব্যস্থানে গিয়ে পৌঁছতে পারবে না একজন মানুষের নিয়ত যদি সহি থাকে তাহলে তার টার্গেট থাকবে আমি আমার এই মেন অবজেক্টিভ হলো এটা আমি এটাকে অ্যাচিভ করতে হবে এটা আমাকে হাসিল করতে হবে নিয়ত হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আর আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাতে গিয়ে পৌঁছা কারণ জান্নাত ছিল আমাদের আদি টিকানা পূর্ব ঠিকানা বা আমাদের মা বাবার ঠিকানা আমাদের মা বাবা হলেন নজরত আদম আলহিসাম তারা ছিলেন জান্নাতে জান্নাত থেকে পাক দুনিয়াতে পাঠিয়েছেন তাদের মাধ্যমে আমরাও দুনিয়াতে এসেছি সবাই তাদের মা বাবার আসল ঠিকানাতে ফিরে যেতে চায় কাজকর্ম করার পরে মা বাবার বাড়িতে যেতে চায় বিদেশে থাকার পরে আবারও ফিরে আসতে চায় নিজের বাড়িতে এটা হলো তার নিজের ঠিকানা এ কারণেই তো আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এহদিনা সিরাওয়াতস্তাকিম নাম তা রহিম আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তা দেখাও সুজা রাস্তা দেখাও যে পথে রয়েছে তোমার নিয়ামত যে পথে চলেছেন নান্নিন ওয়িদ্দ ও সিদ্দিক সুহাদা ও সোহাল যে প্রবত্তে নবীগণ চলেছেন সিদ্দিকীনগঞ্জ সুহাদাগণ নেক বান্দাগণ চলেছেন আল্লাহ সেই রাস্তা আমাদেরকে দেখিয়ে দাও এ কারণেই তো প্রতিদিন নামাজে পাকের কাছে সুজা রাস্তা আমরা চাই একটা নিয়ত থাকে আমাদের প্রত্যেকে বাদতের সলাতের উদ্দেশ্য আল্লাহ তুমি আমাদেরকে সুজা রাস্তা দেখিয়ে দাও এই রাস্তা হলো জান্নাতের রাস্তা আমরা জান্নাত থেকে এসেছিলাম আমাদের মা বাবার রাস্তা মা বাবার বাড়ি ওই বাড়িতে আমরা ফিরে যেতে চাই আমাদের আদি বাড়িতে আমরা ফিরে দিতে চাই সেই রাস্তা আমাদেরকে দেখিয়ে দাও আমাদের এই অবজেক্টিভ ঠিক থাকতে হবে নিয়ত ঠিক থাকতে হবে যেভাবে একজন পথিকের নিয়ত যদি ঠিক না থাকে তার গন্তব্যে গিয়ে পৌঁছতে পারবে না সে যত্র তত্র যেমনে তেমনে সে চলাফেরা করবে পাগলের চলাফেরা হবে ওই পাগলের চলাফেরার যেভাবে কোনো দাম নাই যেভাবে তার নিজস্ব কোনো গন্তব্য নাই যেভাবে তার একটা ডেস্টিনেশন নাই ঠিক তেমনিভাবে আল্লাহর যে সমস্ত বান্দা নিয়ত সারা কাজ করেন কোনো ইন্টেনশন নাই ভালো কোনো ইন্টেনশন নাই ঠিক তেমনি তাদের কাজগুলো বেকার হয়ে যায় আল্লাহ হয় এ কারণে সহি নিয়তে আমাদেরকে কাজ করতে হবে আমি যে একই হই না কেন আমি যদি একজন নর্মাল মানুষ হই কোনো জিম্মাদারি আমার কাছে নাই আমার তো দেহের জিম্মাদারি আমার উপরে রয়েছে কুল্লুকুম রাহিনকুল্লুকুম উলান রাতিহি আল ইমাম রাহিন মুলকিহি আর রাজুর রাইন আল্লাহ নাফসি আল মার আতুরা ইয়তন আলা জিহা প্রত্যেক তার জিম্মাদারির জন্য আল্লাহ কাছের আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে কুল্লুকুম রায় আর এই জিম্মাদারির জবাব অকুল কুল্লুকুম রায়ন কুল্লুকুমাসানরাহি তার জিম্মাদারির ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগবে আপনি যদি একজন একজন সাধারণ মানুষ হন বিবাহ স্বাধী করেন নাই কোনো জিম্মাদারি নাই চেয়ারম্যান মেম্বার কেউ না মনে করতে পারেন আমার তো আমি তো স্বাধীন আমার কোনো কিছু সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হতে হবে না কথাটা কিন্তু ঠিক নয় আল্লাহ পাক আপনার জিম্মায় অনেক কিছু দিয়েছেন চোখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন আপনার সেলফ সম্পর্কে পাকের কাছে জিজ্ঞাসিত হবেন আপনার হায়াত সম্পর্কে আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হবেন সেগুলো সম্পর্কে জবাব দিতে হবে এ কারণে এগুলো আল্লাহ পাকের যে নিয়ামত সেই নিয়ামতের নাশুক্রি করলে আমরা একবারে বরবাদ হয়ে যাব আল্লাহ পাক এত সমস্ত নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ডুবিয়ে রেখেছেন দেখুন সলাত যখন আমরা আদায় করি সালাতের জন্য নিয়ত জরুরি মৌখিকভাবে বলুন আর না বলুন অন্ততপক্ষে আপনার হার্ডে নিয়ত আসতে হবে আরবিতে বলুন আর না বলুন বাংলাতে বলুন আর না বলুন ইংরেজিতে বলুন আর না বলুন আপনার মাইন্ডে নিয়ত আসতে হবে আমি জুহরের চার রাকাত ফরজ নামাজ পড়তেছি যদি মাইন্ডে আসে না দৌড়ে এসে অজু করে নামাজে ঢুকে গেলেন নামাজের মধ্যে ঢুকার পরে আমি কোন রক্তের নামাজে ঢুকলাম যোহর না আসর মাগনি না এসা আপনার কোনো ইন্টেনশনই নাই আপনি এমন গাফিল অবস্থায় আল্লাপাকের সামনে এসে দ্বন্দ্ব হইলেন আজকাল তো কেউ কেউ বলেন নিয়তের কোনো প্রয়োজন নাই হ্যাঁ মৌখিক নিয়তের কোনো প্রয়োজন নাই তবে ইন্টেনশন জরুরি ফর্জ অন্তত পক্ষে মাইন্ডের নিয়তের প্রয়োজন রয়েছে একইভাবে রোজার ব্যাপারেও নিয়তের প্রয়োজন রয়েছে মৌখিক নিয়তের প্রয়োজন নাই কিন্তু সেহরি যদি খান তারাবি যদি আদায় করেন আপনার মাইন্ড সেট আপ হয়ে গেল আপনি রোজা রাখবেন আপনি সেহরিও খাইলেন না তারাবিও পড়লেন না আর দিনের বেলা গুমে এত লম্বা গুম দিছেন সফর থেকে এসে এক গুমে আসরের সময় উঠছেন আর আপনি বললেন যে সারা দিন যেহেতু না খাইয়েই আছি একটু পরে তো ইফতার হয়ে যাবে আচ্ছা রোজাই ভালো আপনার রোজা হবে না কারণ আপনাকে ওই রোজা ফজরের সময় থেকে নিয়ে আপনি কোনো নিয়ত অতিক্রম করেন নাই আপনি তারাবিও পড়েন নাই সেহরিও খাইলেন না আপনার ওই উপবাসের মাধ্যমে আপনার এই রোজা যেভাবে গ্রহণযোগ্য নয় ঠিক টিকতমনিভাবে নামাজের মধ্যেও আপনি এমনিতেই অজু করে এসে দণ্ডমান হয়ে গেলেন আপনার কোনো নিয়ত নাই আপনার কোনো ইন্টেনশন নাই আপনি কি করছেন কোন অক্তের সলাত আদায় করছেন এই সলাত আপনার গ্রহণযোগ্য হবে না নিয়ত একান্ত প্রয়োজন এ কারণে বায়েরা আমার বোনেরা আমার দর্শক শ্রোতা বাই বোনেরা এই জিনিসটা যদিও ছুটো নিয়ত কিন্তু এটার সব আমলের দারমাদার সব আমলের মূল সব আমলের মেইন এন্ট্রি আমলের মধ্যে ডুকার চাবি হলো নিয়ত এ কারণেই তো ইমাম বখারি রহমতুল্লাহি আলেহি তার বখারি শরীফে কিতাবে এই বৃহৎ কিতাবের মধ্যে তিনি এসেছেন যে প্রত্যেক আমলের দার মদার হলো নিয়ত আল্লাহ এখানে একটা ঘটনা নিয়ত সম্পর্কে বা ইখলাস ইনটেনশন সম্পর্কে একটা ঘটনা কিতাবে এসেছে বনে ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন অত্যন্ত আমলদার আবেদ ব্যক্তি ছিলেন তিনি দিবারাত্রি আল্লাহর আবাদতের মধ্যে মশগুল থাকতেন একবার কিছু লোক এসে ওনাকে বলল হযরত আপনি এখানে আবাদত করছেন আর দেশের মানুষ একটা গাছের পূজা করা শুরু করে দিয়েছে গাছের আবাদত করতেছে গাছের ছায়ার মধ্যে বিশাল গাছ ছায়ার মধ্যে মানুষ থাকে আর ওই কারণে গাছের কারণে তারা কৃতজ্ঞতা ভরে গাছের আবাদত করা শুরু করে দিয়েছে সিজদা করা শুরু করে দিয়েছে ওই আবেদ ব্যক্তি তিনি ওই থানার থেকে বের হয়ে একটা কুড়াল কাদের মধ্যে নিয়ে গাছ কাটার যে যন্ত্র কাদে নিয়ে তিনি ছুটা শুরু করলেন গাছ কাটার জন্য প্রতিমধ্যে ইবলিস সে মানুষের বেশ ধরে একজন বৃদ্ধ মানুষের বেশ ধরে ওই আবেদ ব্যক্তির সামনে আসলো এসে বলল আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন আমি ওই গাছ কাটতে যাচ্ছি কারণ ওই গাছের আবাদত করা শুরু করে দিয়েছে মানুষ গাছটা মানুষকে ফায়দা দেওয়ার কারণে মানুষ এটার উপাসনা করা শুরু করে দিয়েছে এটা কাটতে চাই ওই ব্যক্তি বাধা দিল মুরব্বী ব্যক্তি আপনি গাছ কাটবেন আপনি আপনার এবাদতের মধ্যে থাকেন এটার জন্য আল্লাহ যদি মনে করেন এই গাছটা কাটার প্রয়োজন আল্লাহ একজন নবী পাঠাবেন ওই নবীর মাধ্যমে গাছ কাটার ব্যবস্থা করে দেবেন আপনি আবাদত ছেড়ে আপনি চলে যাচ্ছেন গাছ কাটতে তিনি ওই বুড়া ব্যক্তির কথা শুনলেন না সামনের দিকে অগ্রসর হইলেন না না আমাকে এই কাজ করতে হবে নবীদের নবিয়ানা কাজ আমিও তো নবীদের একজন নবীর উম্মত বনি ইসরায়েলের একজন নবীর উম্মত আমি এটা আমারও জিম্মাদারি আমাকে এই কাজ করতে হবে ওই বৃদ্ধ ব্যক্তি আবার পরামর্শ দিলেন না না আপনি এই কাজ করতে পারবেন না দস্তা দস্তি শুরু হয়ে গেল কুস্তা কুস্তি শুরু হয়ে গেল শুরু হওয়ার পরে ওই ব্যক্তিকে বারবার ওই আবেদ ব্যক্তি আল্লাহর বলি এই ব্যক্তি ওই বৃদ্ধ ওই ব্লিস যে বৃদ্ধ মানুষের রূপে এসেছে তাকে বারবার নিচে ফেলে দিচ্ছেন আর ওই ব্যক্তি নিচে পড়ার পরে সে বলল আমাকে সেরে দেন আমি আপনাকে একটা ভালো পরামর্শ দেব। তিনি সেরে দিলেন সেরে দেওয়ার পর বললে যে দেখেন আপনি একজন মুরব্বী মানুষ আল্লাহর ইবাদত করেন আপনি ওই গাছটা যে কেটে দেবেন ওই গাছে কত মানুষের ফায়দা হয় মানুষ মরুভূমিতে যখন উট চড়ায় ছাগল চড়ায় গাছের নিচে বসে তারা আশ্রয় গ্রহণ করে তারা ঠান্ডার এই ছায়ার নিচে তারা থাকে এ কারণে গাছটা কেটে দিলে তো এটা খারাপ কাজ হবে এ কারণে যদিও ওরা খারাপ কাজ করতেছে আপনি গাছটা রাখলে অনেক ভালো কাজ হবে তিনি আবারও কুস্তি ধরলেন বললেন না আমি যাব আমি ওই গাছটা খাটবো যত যদিও আমি ওই গাছের মধ্যে মানুষের ফায়দা হয় কিন্তু ফায়দা থেকে ক্ষতি বেশি হয়ে যাচ্ছে আমি তাদেরকে ওই গাছ কেটে দিলে এটা আর এ হবে না তখন ওই লোকটা আবারও তাকে তার সাথে কুস্তির মধ্যে শরিক হয়ে গেল কুস্তির মধ্যে শরিক হওয়ার পর ওই লোকটা নিচে পড়ে গেল বলল আমাকে সারেন আমি আপনাকে ভালো একটা পরামর্শ দেবো বলে কী পরামর্শ দেবে আচ্ছা সারলাম সারার পরে উনি বল ওই বৃদ্ধ লোক বলল যে আপনি যে গাছ কাটবেন গাছ কাটার পরে এটা তো সমাধান না গাছ কাটার পরে আরেকটা গাছ হয়ে যাবে ওই গাছেরও মানুষের পূজা করা শুরু করবে উপাসনা করবে এটা তো সমাধান না এর থেকে এক কাজ করুন আপনি আল্লাহর আবাদত করুন আর আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ একজন নবী পাঠাক আল্লাহ নবীর মাধ্যমে ঐশী বানিয়ে আসবে এর মাধ্যমে এটা বন্ধ করবেন আর আপনি দেখবেন একটা পরীক্ষা করেন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর দুইটা দিন আর পাবেন আর ওইটা আপনি আল্লাহ রাস্তায় খরচ করবেন মানুষের মধ্যে দান খেরাত করবেন আর এর কারণে মানুষ আপনার কথা শুনবে তিনি চিন্তা করলেন ঠিক আছে তো এটা তো ভালো ব্যাপার আচ্ছা ঠিক আছে উনি চলে গেলেন ওই ইবলিস যে মা রূপী এসেছে তার কথা শুনে চলে গেলেন বাড়িতে গিয়ে ঘুমালেন ঘুমের সকালবেলা উঠে দুইটা দিন পেলেন তিনি ওই দুই দিন মানুষের মধ্যে বিতরণ করলেন পরের দিন আবার ঘুমাইলেন ঘুম থেকে উঠে আবার এভাবে দুই দিন পেলেন তৃতীয় দিন আবার ঘুমাইলেন কিন্তু দুই দিন আর পেলেন না তিনি এবার রাগান্বিত হয়ে গেলেন এবার রাগান্বিত হয়ে ওই বৃদ্ধ লোকটাকে খুঁজতে লাগলেন আবারও কুড়াল কাঁধে নিয়ে তিনি ওই গাছ কাটার জন্য সামনের দিকে অগ্রসর হলেন তিনি তখন রাস্তার মধ্যে গিয়ে ওই মুরব্বী লোকটাকে পেয়ে গেলেন এই ব্লিজ যে বৃদ্ধ মানুষের রূপে ওই লোকটাকে পেয়ে গেলেন লোকটা তাকে বাধা দিল যে আপনি কোথায় যাচ্ছেন বলে আমি গাছ কাটতে যাচ্ছি বলে না আপনি গাছ কাটতে পারবেন না ওই গাছে মানুষের উপকার হয় মানুষের গাছের উপাসনা করছে আপনার কি হচ্ছে তো ওই আবিদ ব্যক্তি ওই মুরব্বী ইবলিসের সাথে কুস্তিতে জড়িত হয়ে গেলেন কুস্তির মধ্যে উনি নিচে পড়ে গেলেন আবার ওই লোকটা এভাবে বারবার নিচে পড়ে যাচ্ছেন ওই আবিদ ব্যক্তি ওই ইবলিস বৃদ্ধ মানুষের সাথে পারছেন না কেন পারছেন না শেষে ওই ইবলিশ বিজয়ী হয়ে গেল ওই আবিদ তাকে আর পরাভূত পরাজিত করতে পারলেন না কারণ তার নিয়ত এখন শুদ্ধ নয় প্রথমবার যখন এসেছিলেন নিয়ত শুদ্ধ ছিল যে আমি মানুষদেরকে আল্লাহর এবাদত ব্যতিরিক গাছের আবাদত করা শুরু করে দিয়েছে তাদেরকে আমি এটা বিরত রাখতে হবে আমি একজন মুমিন, একজন আল্লাহওয়ালা একজন মুখলিস আমাকে এটা করতেই হবে যার কারণে বারবার ইবলিস মানুষরূপী ইবলিশকে তিনি পরাভূত করেছিলেন কিন্তু পরেরবার বার যখন তিনি পয়সা পান নাই তখন তিনি এর কারণে তিনি ক্ষুব্ধ হয়ে যে পয়সা আমার বন্ধ হয়ে গেছে ক্ষুব্ধ হয়ে তিনি এসেছেন গাছটা কেটে দিবেন আর ওই ইবলিস যে মানুষরূপী এসেছে তাকে তিনি আর পরাভূত করতে পারেন নাই এখানে ফ্যাট হল নিয়ত প্রথমবারের নিয়ত ছিল সহি দ্বিতীয়বারে ওনার নিয়ত সহি নয় বিদায় তাকে পরাজিত করতে পারেন নাই আমরাও যদি সহি নিয়ত করে প্রত্যেকটা কাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি তাহলে শয়তানের কোনো অশ্বাসা আমাদেরকে রুদ্ধ করতে পারবে না আমাদেরকে স্তব্ধ করতে পারবে না আমাদেরকে বাধা দিতে পারবে না সকল প্ররোচনার জাল সকল বাধার জাল ডিঙ্গিয়ে আমরা নেকির কাজ করতে পারবো যতই কঠিন হোক না কেন যতই কঠিন রাস্তা হোক না কেন আল্লাহ পাক আমাদের জন্য রাস্তা খুলে দেবেন এক্ষেত্রে আমাদেরকে সহি নিয়ত হতে হবে এবং সঠিক নিয়তে আমাদেরকে কাজের দিকে অগ্রসর হতে হবে আল্লাহ পাক দরওয়াদা খুলে দিবেন যেভাবে ইউসুফ আলহ ইসলামকে দরওয়াজা খুলে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলম দরওয়াদা খুলে দিবেন যেভাবে নূহ আল ইসলামকে মহাপ্লাবন থেকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন আল্লাহ পাক দরওয়াদা খুলে দিবেন যেভাবে ইব্রাহিম আল ইসলামকে আগুনিকুণ্ডত থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন আল্লাহ পাক যেভাবে ইউনুস ইসলামকে মাসের পেট থেকে মুক্তি দান করেছেন আল্লাহ রব্বুল আলমহীন যেভাবে যুগে যুগে ঘাটে ঘাটে আল্লাহ পাক সাহায্য করেছেন আল্লাহ রব্লাহ আলামিনের সাহায্য এসেছে যেভাবে একইভাবে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকেও সাহায্য করবেন আমাদের জন্য আল্লাহ পাকের সাহায্য মুসল ধারে আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে আমাদের প্রয়োজন হলো সহি নিয়ত নিয়ত সহি হবে কোনো বক্রতা অন্তরে রাখলে হবে না যে কাজই করি না কেন সহিনিয়তের মাধ্যমে আমাদেরকে করতে হবে এবাদত হোক দুনিয়াবী কাজ হোক প্রতিটি কাজে নিয়ত থাকতে হবে স্বচ্ছ স্বচ্ছ নিয়তে যদি করি সেটার জন্য রেজাল্ট দুনিয়াতেও ভালো পাবো আখেরাতেও থাকবে এমন বিশাল রিজাল্ট একবার সুবাহান আল্লাহর কারণে বিশাল গাছ হয়ে যাবে একবার আলহামদুলিল্লাহর কারণে বিশাল গাছ হয়ে যাবে একবার আল্লাহ একবার বলার সাথে সাথে বিশাল গাছ রোপণ হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিহস্তই করে এবাদত করার যে কোনো কাজ করার তৌফিক দান করুন যাচ্ছি একটা সুট্ট বিরতিতে বিরতির পরে সে এই বিষয়ের উপরে আরও কথা বলবো সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বিরতির পর আবারও আপনাদের সামনে নুরুল কুরান প্রোগ্রামে উপস্থিত হয়েছি আমি কথা বলছিলাম আজকে ইখলাস নিয়াত এই বিষয়ের উপরে স্বচ্ছ নিয়তের উপরেই প্রত্যেক আমলের রেজাল্ট নির্ভরশীল প্রত্যেকটা আবাদত সঠিক নিয়ত সহিনিয়তের উপরে এর আজর পাওয়া যায় এই বিষয়গুলোর কথা বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এত সমস্ত নিয়ামত দ্বারা ডুবিয়ে রেখেছেন এই নিয়ামতের আমরা যদি না করি তাহলে আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিয়ামত কেড়ে নেবেন আর যদি নিয়ামতের শুক্রিয়া দায় করি আল্লাহ পাক নিয়ামত পারিয়ে দেবেন আল্লাহ রবুল্লাহ আলমিনের সাদ ফরমান লা ইন তুম নাকুম। আন্নাকুম ইন কফার তুম ইন্না আজাব যদি তোমরা আমার দেওয়া নিয়ামতের সুক্রিয়া দেয় করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত পারিয়ে দেব আর যদি তোমরা নিয়ামতের নাসকরি করো তাহলে তোমাদের জন্য ভয়াবহ আজাব রয়েছে আল্লাহ এত বড় ধমকি আল্লাহ পাখের এটা ঘটনার মনে হয়ে গেল এক ফকির কোনো এক বুজুর্গের কাছে দরিদ্রতার অভিযোগ পেশ করলো যে আল্লাহ আমাকে এত দরিদ্র করে রেখেছেন এত গরিব করে সৃষ্টি করেছেন আমার খাবার দাবারের তেমন ব্যবস্থা নাই থাকার কোনো ব্যবস্থা নাই আল্লাহ পাকে তো গরিব করে রেখেছেন আল্লাহ পাক আমাকে দন সম্পদ দিলেন না এই নিয়ামত আল্লাহ পাক আমাকে দান করলেন না অথচ আল্লাহকে যারা মানে না তাদের অনেকের এই সম্পদ রয়েছে তিনি ওই গরিব লোকটাকে বললেন ভাই এখানে বসো আচ্ছা তোমার চোখটা কি আমার কাছে দশ হাজার দীড়হামে বিক্রি করবে বললো না ভাই আমি কিভাবে হুজুর আমি এটা বিক্রি করবো কেমন করে চুক বিক্রি করলে আমি চলবো কীভাবে বলে ঠিক আছে তোমার চুক থাক তোমার একটা হাত কি আমাকে দশ হাজার দিনহারে দিনারে বিক্রি করবে বললো না আমি কিভাবে হুজুর বিক্রি করব আমি চলবো কীভাবে তাহলে একটা পাও দিয়ে দাও দশ হাজার দীর্হাম দিয়ে দেবো তোমার একটা কান দিয়ে দাও দশ হাজার দিরহাম দিয়ে দিব এক একটা অঙ্গ প্রত্যঙ্গের কথা বললেন সেই সময়ের দশ হাজার দিরহাম অনেক বড়ো কথা অনেক বড়ো অ্যামাউন্ট ওই লোকটা গরিব এই ব্যক্তি অপারগতা পেশ করল বুজুর্গ ব্যক্তি বললেন এগুলোর জন্য কি তুমি আল্লাহর কাছে কোনো মানি পে করেছ কোনো অর্থ দিয়েছ আল্লাহ পাক তোমাকে এত সমস্ত নিয়ামত দিয়েছেন এত সমস্ত নিয়ামত চুখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন কান দিয়েছেন জবান দিয়েছেন কথা বলার জন্য এত সমস্ত নিয়ামত দিয়েছেন আর একটা নিয়ামত হয়তো অর্থনৈতিক সচ্ছলতা সেটা দেন নাই এ কারণে তুমি অত নারাজ কেন আল্লাহর উপরে আল্লাহ পাক যেগুলো দিয়েছেন সেগুলোর শুক্রিয়া আদায় করো আল্লাহ পাক তোমাকে আরও বাড়িয়ে দেবেন আল্লাহ পাক তোমার হৃদয় বাড়িয়ে দিবেন ওই লোকটা আর বুঝে আসলো একটা ঘটনা পানির ব্যাপার যে পানিটা তেমন মূল্য নাই টিউবওয়েলের পানি আপনি পান করতে পারেন আপনি কুয়ার পানি পান করতে পারেন আপনি নদীর পানি পান করতে পারেন আপনি বৃষ্টির পানি পান করতে পারেন আর যদি কিনেও খেতে হয় কিনেও যদি পান করতে হয় এটার তেমন মূল্য নাই অথচ এই পানি ছাড়া মানুষ পানি জীবন পানি ছাড়া মানুষ বাঁচবে না হাওয়া শ্বাস প্রশ্বাস সেই শ্বাস প্রশ্বাস বন্ধ যদি হয়ে যায় অক্সিজেন যদি দিতে হয় আপনাকে এক মাস হসপিটালে যদি তাকেন তো আপনার সারা জীবনের কামাই শেষ হয়ে যাবে এক মাস হসপিটালে থাকলে সমস্ত জিন্দিগি যা আপনি সঞ্চয় করেছিলেন সব চলে যাবে হয়তো বাড়িঘরও বিক্রি করতে হবে এই এক মাস আপনি বাতাস গ্রহণ করার কারণে অথচ আল্লাহ পাক আপনাকে সারা জীবন বিনা পয়সায় হাওয়া পাতাস শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সুবহান আল্লাহ একজন দনাট্য ব্যক্তি একজন রাজা বলুন রাজাই তিনি একবার সফরের অবস্থায় খুবই তৃষ্ণার্ত হয়ে গেছেন খুবই তৃষ্ণার্থ কোনো পানির ব্যবস্থা নাই তখন একজন লোক বলল আমি পানির ব্যবস্থা করে দিতে পারব আপনি আমাকে কি দিবেন তখন ওই রাজা বললেন বাদশাহ বললেন আমার বাদশাহ নিয়ে নেওয়া এর এরপরেও আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও সুভানন্দ এই হলো এক গ্লাস পানির মূল্য যখন পানি থাকবে না পানির কারণে যখন প্রাণ আপনার চলে যাবে তখন এক গ্লাস পানির মূল্য সমস্ত পৃথিবীর বাদশাহীর থেকেও বেশি অথচ আল্লাহ পাক আমাদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছেন যদি আপনার প্রস্রাব বন্ধ হয়ে যায় তাহলে ওই সময়ে প্রস্রাব করার জন্য চিৎকার করবেন অজ্ঞান হয়ে যাবেন ডাক্তার নিয়ে যাওয়া হবে অপারেশন করে প্রয়োজন হলে প্রস্রাব করার ব্যবস্থা করা হবে ওই সময়ের অবস্থায় যদি পতিত হন তখন চিৎকার করে বলবেন যে আমার দুনিয়ার বাদশাহীর কোনো প্রয়োজন নাই আমার রাজত্ব নিয়ে নাও আমাকে প্রস্রাব করার ব্যবস্থা করে দাও এতে করে প্রমাণিত হল সমস্ত দুনিয়ার বাদশাহী আপনার একবারের প্রস্রাবের সমতুল্য হয় আল্লাহ পাক প্রস্রাবের নিয়ামত দান করেছেন প্রতিনিয়ত প্রস্রাব করছেন শরীর থেকে পানিগুলো বের হচ্ছে টয়লেটের ব্যবস্থা হচ্ছে খাবার গ্রহণ করতে পারছেন সু একটা খাদ্য নালি দিয়ে খাবার নামছে আল্লাহ পাক দেখার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ পাক কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন এত সমস্ত নিয়ামত দের আল্লাহ পাক আমাদেরকে ডুবিয়ে রেখেছেন সুবাহান আল্লাহ এ কারণে সুক্রিয়া আদায় করা আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া আদায় করা একবার বনে ইসরাইলের একজন নাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ইত্যবসরে একটা পাথর থেকে পানি জ্বর ছিল পাথর থেকে পানি বের হচ্ছিল তিনি আশ্চর্য হয়ে গেলেন এই পাথর থেকে এত পানি আসে কোথায় কোথার থেকে পাথর থেকে পানি বের হয় পাথরটা বিশাল পাথর শুকনা পাথর থেকে পানি কেমন করে বের হয় অনেক কুজাকুজি করে দেখলেন কোনো ও নাই এখানে কোনো ঝর্ণাও নাই কিন্তু পাথর থেকে পানি বের হচ্ছে আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ পাক ওই পাথরের জবান খুলে দিলেন পাথরের বলতে লাগলো যে আল্লাহর পয়গাম্বর আল্লাহ বলেছেন যে জাহান নামের আগুন কু আনফুসাকুম আহলি কুম নারা অকু দুহান না হেজারা তুমি নিজে বেহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে আয়ালকে জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের আগুন কি জাহান নামের আগুন হইল ওইটা যে জাহান নামের আগুনের লাকড়ি হবে অকু দুহান না হেজারা মানুষ এবং পাতর হবে জাহান নামের তো আমি তো পাতর আমি ভয়ে কাঁদতেছি যে আমাকে জাহান নামে ফেলে দেওয়া হবে ওই জাহান নামের আগুন এত ভয়াবহ আগুন ওই আগুনের মধ্যে আমাকে ফেলে দেওয়া হবে ওই বইয়ে আমি কাঁদতেছি আল্লাহর ওই পেগাম্বর পাকের কাছে দোয়া করলেন আল্লাহ তুমি তো পৃথিবীতে অনেক পাথর রয়েছে অনেক পাথরকে তুমি জাহান নামে ফেলে দিবা ওই পাথরটা কান্না করছে তোমার ভয়ে আর আমার কাছে সোয়াল করেছে আল্লাহ তুমি ওই পাথরকে জাহান নামের আগুন থেকে হেফাজত করো জাহান নামে যেন ওই পাথরের না ফেলে দেওয়া হয় আল্লাহ পাক মানে ইসরায়েলের পেগাম্বরের দোয়াকে কবুল করলেন ওই পাথর জাহান নামে আগুনে যাবে না শুনে পাথর খুশি হলো পয়গাম্বর চলে গেলেন দীর্ঘদিন পর পয়গাম্বর ওই রাস্তা দিয়ে যাচ্ছেন আবারও আবারও শুনতে পেলেন দেখতে পেলেন ওই পাথর থেকে পানি বের হচ্ছে পাথরের কান্নার আওয়াজ ওই পয়গাম্বরের কানে গেল পাথরের জবান আল্লাহ খুলে দিলেন আল্লাহ পাথরকে প্রশ্ন করলেন এই আল্লাহর পয়গাম্বর পাথরকে প্রশ্ন করলেন ও পাথর তোমার জন্য তো দোয়া করেছিলাম আল্লাহ তোমাকে জাহান নামের আগুনে ফেলবেন না আল্লাহ পাক কথা দিয়েছেন তারপরেও তুমি কেন কাচ্ছ ওই পাথরের দবান খুলে গেল পাথর বলল আগে আমি কান্না করেছিলাম জাহান নামের বয়ে জাহান্নামের আগুন থেকে বাসার জন্য কান্না করেছিলাম এখন আমি কান্না করছি আল্লাহর শুক্রিয়া আদায় করে পাক যে আমার প্রতি এত রহম করেছেন করম করেছেন দয়া করেছেন যে জাহান্নামের আগুনে আল্লাহর পেগাম্বরের দোয়ার কারণে আল্লাহর পয়গাম্বরের সুপারিশের কারণে আমাকে যে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন এ কারণে আমি কান্না করতেছি আল্লাহ সুবহান আমরা কত নিয়ামতের মধ্যে ডুবা রয়েছি এরপরেও আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করি না আমরা একটু শান্তির মধ্যে পড়লে সব কিছু ভুলে যাই গাফিল হয়ে যায় আল্লাহ নিয়ামত দ্বারা পাক আমাদেরকে ভরপুর করে রেখেছেন আমাদের মতো কত মানুষ তারা ছিল দনাট্য তারা ছিল বিল্ডিংয়ের মালিক তারা ছিল টাকা পয়সার মালিক দুশ্মনের আক্রমণে তাদের গড় বাড়ি বিচ্ছিন্ন হয়ে গেছে যেমন আমাদের গাজার মুসলমানেরা তাদের অবস্থা তারা ধনী ছিলেন কিন্তু তারা এখন পথের ভিকারী হয়ে গেছেন দেখুন আমাদের বাংলাদেশে কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হলো শিলাবৃষ্টি হলো অনেক মানুষের ঘর ছিল ফল ফসল ছিল নষ্ট হয়ে গেছে তারা এখন খোলা আকাশের নিচে থাকেন আমরা অত অত্যন্ত আরামের মধ্যে রয়েছি গরমের সময় রয়েছে এসির ব্যবস্থা শীতের সময় রয়েছে হিটারের ব্যবস্থা গরম পানির ব্যবস্থা রয়েছে শীতের সময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে উন্নত বিশ্বের একটি জায়গায় আল্লাহ পাক রেখেছেন অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে চিকিৎসার সুন্দর ব্যবস্থা রয়েছে কিন্তু চাইলে যদি এগুলোর সুক্রিয়া আদায় না করি তাহলে এনি টাইম যে কোনো সময়ে যে কোনো বিপদ আসতে পারে আল্লাহ চাইলে কত উন্নত দেশদের দেশকে পাক উলট পালট করে দিয়েছেন আল্লাহ চাইলে কত ভয়াবহ আধাপ গজবের সম্মুখীন আমাদেরকে আমরা হতে পারি যেমন কিছুদিন আগে যে ডুবাইয়ের যে অবস্থা হল কত পিসতলা রাস্তা সুন্দর রাস্তা দামি দামি গাড়িগুলো বালির নিচে চাপা পড়া বিল্ডিংগুলো একদমই ধ্বংস হয়ে গেল এ যেভাবে যে ক্ষতিগ্রস্ত হলেন অত ড্রণায় ব্যক্তিরা এত সম্পদের মালিকেরা সেগুলো কাটিয়ে উঠতে কত দিন সময় লাগবে এ কারণে যে কোনো সময় বিপদ আসতে পারে আমরা যদি আল্লাহ শুক্রিয়া দায় করি তাহলে আল্লাহ পাকের সাহায্য আসবে আল্লাহ পাক বিপদ আপদ থেকে আল্লাহ পাক মুক্তিদান করবেন আল্লাহর এতো সমস্ত নিয়ামত পাওয়ার পরে যদি আমরা গাফিল হয়ে যাই আল্লাহকে বলে যাই দেখুন একটি ঘটনা হাদিসের মধ্যে এসেছে হজরত আয়সা সিদ্দিকা রদ্দুল্লাহ তালা আনহা নবীজি সাল ইসলামের মহতরমা আহলিয়া আমাদের আম্মা যান হজরত আবু তা সিদ্দিকার রদুলিল্লাহ আনহুর কলিজার টুকরা একদিন নবীজ ইসলাম আম্মাজানের হুজরার মধ্যে এসেছেন রাত্রে যাপন করার জন্য একই কম্বলের নিচে হঠাৎ করে নবীজি ইসলাম বিছনা থেকে উঠে গেলেন বললেন আয়েশা তুমি আমাকে যদি হুকুম দাও আমাকে যদি অনুমতি দাও আমি অজু করে নামাজ পড়তে চাই হজরতে আয়শা সিদ্দিকার দিল্লা তাল আনহা অনুমতি দিলেন নবীজি ইসলাম উঠে গেলেন অজু করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে কান্নার আওয়াজ কাঁদছেন আর কাঁদছেন আল্লাহর বহেগীর কাঁপে কেঁপে কাঁদছেন সিজদাতে গিয়ে কাঁদছেন রুকুতে গিয়ে কাঁদছেন দণ্ডমান অবস্থায় কাঁদছেন এভাবে সারাটা রাত কাটিয়ে দিলেন ফজরের সময়ে সে হজরতে বিলাল আল্লাহুল্লাহ তালন ডাকলেন নামাজে যাওয়ার জন্য হুশ জায়গায় আসলো নবীজ ইসলাম মসজিদ উন্নবইতে গেলেন কারণ মসজিদ উন্নবই এবং নবীজ ইসলামের হুজরা একদম নিকটে মা বাইনাবাইতি ওমিম্বরী রজাতুম্মির রিয়াদিল জাননা এখনও লেখা রয়েছে তো ওই হুদরাত থেকে ডেকে নিয়ে গেলেন নামাজ থেকে ফিরে আসার পর হজরতে আয়সা সিদ্দিকার উদ্দিল্লা তালানহা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাক আপনার পিছনের এবং সামনের গুনাহাতা মাফ করে দিয়েছেন এরপরেও আপনি আল্লাহর তো রুনাদারি করেন কেন এরপরে আপনি আল্লাহর তো কান্নাকাটি করেন কেন নবিস ইসলাম বললেন আয়সারে যে আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাকে মাফ করে দিয়েছেন আমি সেই আল্লাহ পাকের সুক্রিয়াকে আদায় করব না এই কান্নাকাটি হলো আল্লাহর শুক্রিয়ার আদায় করার জন্য এই কান্নাকাটি যে আল্লাহ পাক আমাকে এত বড় নিয়ামত দান করেছেন আল্লাহ আল আমিন আমার সামনের এবং পিছনের গুনাহাতা মাফ করে দিয়েছেন আমি কি আল্লাহর সুক্রিয়া আদায় করব না সুহান আল্লাহ আমাদের এবাদত হতে হবে এমন আমরা আল্লাহর বয়ে আল্লাহ পাক আমরা আশাবাদী থাকতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন কারণ আমরা আল্লাহর বান্দা আল্লাহ হামর আহমিন আল্লাহ পাক আমাদের তবাকে কবুল করবেন আল্লাহ পাক আমাদের গুণাহতাকে মাফ করে দিবেন এবং সাথে সাথে আমরা বয়ে কম্পমান থাকতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে এত বড় দয়া করেছেন মায়া করেছেন এই কারণে আমরা সন্ত্রস্ত থাকতে হবে যে আল্লাহ পাক চাইলে আল্লাহর ইন্নাবাত সারাব্বিকালা আলা আল্লাহ পাকের আজাব এবং গজব আমাদেরকে হয়তো পাকড়ে ফেলবে এ কারণে আমরা বীত সন্তস্ত থাকতে হবে আমি প্রথমে বলেছিলাম নিয়ত সহির মাধ্যমে যদি এবাদত করা হয় এ বাদত বেতা যায় না এ বাদত আল্লাহ পাকের কাছে কবুল হয় একটা ঘটনা মনে পড়ে গেল মনি ইসরায়েলের তিনজন যুবক তারা সফরে যাচ্ছিলেন প্রতিমধ্যে রাত হয়ে গেল একটা গুহাতে তারা আশ্রয় নিলেন একটা গর্তে তারা আশ্রয় নিলেন আশ্রয় নেওয়ার পর রাতের বেলা হঠাৎ করে এমন ঘূর্ণিঝড় শুরু হলো ঘূর্ণিঝড়ের কারণে পাহাড়ের উপর থেকে বিশাল একটি পাথর পড়ে এই গুহার মুখটা বন্ধ হয়ে গেল গর্তের মুখ বন্ধ হয়ে গেল তিনজন যুবক মারাত্মক দুশ্চিন্তায় পড়লেন তারা সন্তস্ত হয়ে গেলেন কিভাবে এই গর্ত থেকে বের হয়ে তাদের গন্তব্য যাবেন কিং কর্তব্য বিমূর তারা হয়ে গেলেন হঠাৎ করে তাদের মনে আসলো যে আমরা দোয়া করা দরকার আর ও মুখ হলে ইবাদা দোয়া হলো এবাদতের মগজ আর আল্লাহ পাকের কাছে চাইলে পাক দোয়া কবুল করেন আর দোয়া যদি কোনো ন্যাক আমলের পুসিলা নিয়ে করা হয় সেই দোয়া কবুল হয় তাই তারা তিনজন দোয়া করা শুরু করলেন এক একজন এক একজনের ন্যাক আমলের উসিলা নিয়ে প্রথমজন দোয়া করলেন যে আল্লাহ আমি ছাগল রাখালি গরু রাখালি কাজ করি আমার মা বাবা জীবিত আর আমার সন্তানাদিও রয়েছেন সারাদিন আমি কৃষি কাজ করার পর বাড়িতে যখন ফিরি তখন সর্বপ্রথমে দুহন করে ছাগল দুহন করে আমার মা বাবাকে এটা পান করাই এরপরে আমার সন্তানাদি বাচ্চাদেরকে আমি পান করাই আমি নিজে পান করি এই আমার এবাদত এই আমার আমল একদিন বাড়িতে আসতে একটু দেরি হলো এসে দেখি আমার আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছেন তাদের জন্য দুধ নিয়ে যখন শিওরে গেলাম তারা দেখি গভীর গুবে ঘুমে আচ্ছন্ন আমি দুধ নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে রইলাম এদিকে সন্তানাদি ক্ষুদার জ্বালায় তারা কান্নাকাটি করছে আমার পায়ের পাশে এসে তারা গড়াগড়ি খাচ্ছে আমি তাদেরকে দিচ্ছিলাম না এভাবে সারা রাত কেটে গেল। সন্তানাদিদেরকে আমি দুধ পান করাইলাম না আমার মা বাবার জন্য আমি দাঁড়িয়ে রইলাম প্রত্যুষে যখন মা বাবার গুম বাংল তখন মা বাবাকে দুধ পান করাইয়া এরপরে আমার সন্তানদেরকে পান করাইলাম আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি এই কাজটা যদি মা বাবার এবাদত মা বাবাকে সন্তুষ্টি করা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ এই এবাদতের উচিলায় এই নেক কাজের উচিলায়। তুমি আমাদেরকে নাজার দান করো পাক দোয়া কবুল করলেন এই কাজটা যে উনি করেন একমাত্র এখলাস আল্লাহর রেদামন্দির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এইটা যে একমাত্র এখলাস লিল্লাহিয়তের সাথে নিয়তের মধ্যে কোনো বেদাল ছিল না পাতরটা একটু সরে গেল একটু সরে গেল দ্বিতীয় ব্যক্তি তিনি আল্লাহর কাছে দোয়া করলেন উনার আরেকটা নেক আমলের উচিলা নিয়ে তিনি বললেন আল্লাহ আমার এক বুনের খালাতো বোন বুন চাচা ওই এক বুনের প্রতি আমি আসক্ত ছিলাম তার রূপে আমি মুগ্ধ ছিলাম তাকে ভালোবাসতাম একদিন তাকে আমি একা পেয়ে গেলাম এবং আমার প্রবৃত্তি চরিতার্থ করার জন্য প্রস্তাব দিলাম বদ্ধ ঘরে আর কেউ ছিল না আমার এই বোন তখন বলল ভাইয়া তুমি আল্লাহকে ভয় করো সঠিকভাবে তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো এবং আল্লাহকে ভয় করো তাকে আমি এত সুযোগে পাওয়ার পরেও এবং এর আগে তাকে আমি কিছু গিফটও করেছিলাম একশো দীর্হাম তাকে দিয়ে দিয়েছিলাম এত সুযোগে পাওয়ার পরেও আমি তাকে সে অসুবিধায় পরে আমার কাছে এসেছিল সাহায্যের জন্য আমি ওই সাহায্যটাও ফিরিয়ে নেই নাই সাহায্যটাও তাকে দিয়ে দিলাম আর সে যে বলেছিল ভাইয়া আল্লাহকে ভয় করো ঐক্যতার কারণে তোমার ভয়ে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম এটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য হয় তাকে আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য করো তার এই কাজটা ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই বোনকে সে সাহায্য করেছিল যে একজন অসহায়কে সাহায্য করার জন্য তার স্বার্থ চরিতার্থ করার ক্ষেত্রে পয়সাটা সে রিটার্ন আনে নাই এবং বোনের এই কথায় ইত্তাকুল্লাহ আল্লাহকে বয় করো সে আল্লাহকে সত্যিকার অর্থে বয় করে বোনকে ছেড়ে দিয়েছিল পাক তার এই নেক আমলের কারণে পাতরটা আরও একটু সরল কিন্তু তিনজন লোক বের হওয়ার রাস্তা হলো না তৃতীয় ব্যক্তি চিন্তা করে দেখলেন তার একটা নেক আমল একমাত্র খালি ইসলিবঝিল্লা কি আমল রয়েছে তিনি দেখলেন তিনি ছিলেন একজন কৃষক তার অনেক চাকর নকর ছিল একবার একটা কাজের জন্য বেশ কিছু কাজের মানুষদেরকে তিনি নিয়ে এসেছিলেন সবাইকে ন্যায্য কাজের পরে ন্যায্য মজুরি দিয়ে বিদায় করলেন কিন্তু একজন মজুরি দেওয়ার আগেই তিনি চলে গেছিলেন তার এক জরুরতে তার মজুরিটা নিয়ে যেতে পারেন নাই তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে ওই ব্যক্তি তিনি এই টাকা দিয়ে কি করবেন বললেন যে একজন তিনি যেহেতু তার কাদের পয়সা নেন নাই ওই পয়সাটা ইনভেস্ট করে দেই। ওই পয়সাটা দিয়ে তিনি কিছু ছাগল কিনলেন উট কিনলেন সেগুলো ইনভেস্ট করলেন এভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর অসংখ্য ছাগল হয়ে গেল অসংখ্য উট হয়ে গেল অনেক দিন পর ওই লোকটা আবার ফিরত আসলেন ফিরত এসে বললেন আমি আপনার কাজ করেছিলাম কয়েক বছর আগে আপনার কাছে পাওনা আমার এক দুই মাসের রয়ে গেছে আমার ওই পাওনাটা দেন আমি এখন বিপদে আছি ওই লোকটা বললেন ঠিক আছে তোমার পাওনা নিয়ে নাও ওই যে দেখতেছো অসংখ্য ছাগল অসংখ্য উট এগুলো তুমি নিয়ে যাও ওই লোকটা বললো আপনি কি আমার সাথে ক্রিটিসাইজ করছেন মশ্কারা করছেন তিনি বললেন না ভাই তোমার সাথে কোনো মশ্কারা করছি না বলে তাহলে কেমন করে হয় আপনার কাছে আমি কিছু টাকা পাই সেগুলো দিয়ে হয়তো এক দুইটা ছাগল এক দুইটা উট হবে এত ছাগলের পাল এত উটের পাল সেগুলো হয় কেমন করে তিনি বললেন ভাই তোমার যে মজুরি ছিল সেগুলো আমি ইনভেস্ট করেছি এই ছাগলগুলো এবং সেই উটগুলো সেই ইনভেস্টের ছাগল থেকে সেই উট থেকে হয়েছে এগুলো বৃদ্ধি পেয়ে তোমার এগুলো হয়েছে তোমার পয়সারই এগুলো মধ্যহানে আমি লালন পালন করেছি এগুলোর দুধ আমি পান করেছি দুধ বিক্রি করেছি এ কারণে ওই যে যেগুলো তোমার হয়েছে সেগুলো তোমারই সুহান আল্লাহ আল্লাহ পাখের কাছে ওই লোকটা বললেন আল্লাহ এই কাজটা যদি তোমার রেধামন্দির কারণে করে থাকি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ এর উসিলায় তুমি পাথরটা সরিয়ে দাও আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো আল্লাহ পাকে এই দুয়াকে কবুল করলেন পাথরটা সরে গেল তিনজন বের হয়ে আসলেন সব হান আল্লাহ ইখলাচের সাথে যে কোনো কাজ করলে এবং সেই কাজের জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলে আল্লাহ পাকের সাহায্য আসা অনিবার্য অনিবার্য সাহায্য আসবে এ কারণে কাজ করতে হবে আমাদেরকে ইখলাসের সাথে নবজি ইসলাম বলেছিলেন ইয়া মাহ আজ আখলিস দিন আকাইকফি ইকাল আমলুল খালিল এ মাহ তুমি তুমি আবাদত করো দিনের কাজ করো যদি কম হয় সিদ্ধ এখলাথের সাথে এখলাথের সাথে করো নিয়ত সহি করে করো যদি এই কাজটা ছুট্টো হয় এই কাদের মধ্যে ফায়দা পাওয়া যাবে এক ব্যক্তি মসজিদ বানালেন এবং মসজিদের মধ্যে তার নামে তিনি মসজিদ বানাইছিলেন তার নাম ছিল আব্দুর রহমান তিনি বাইতুর রহমান নামে একটা মসজিদ করেছিলেন মারা যাওয়ার পরে ওই লোকটা আরেকজন ওনার মুরিদ স্বপ্নে দেখতেছেন তিনি জান্নাতের মধ্যে ঘুরাফিরা করতেছেন জিজ্ঞেস করলেন হুজুর আপনাকে আল্লাহ পাক জান্নাতে দান করেছেন কেন দিবেন না আপনি এত বড় মসজিদ করেছেন লোকটা জবাব দিলেন না 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 আল্লাহ পাক এই মসজিদের কারণে আমাকে জান্নাতে দেন নাই আমি একদিন রাত্রে তাহাজুদের সময় এসেছিলাম আর টয়লেটে গিয়ে আমার পকেটে যে ঢিলা ছিল কুলুক ছিল কাপড়ের টুকরা ছিল সেগুলো ব্যবহার করার পর আরও দুই তিনটা টুকরা আমার কাছে এক্সট্রা রয়ে গিয়েছিল টিস্যুর টুকরা এক্সট্রা রয়ে গিয়েছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম এবং নিয়ত ছিল যে আরেকজন মুসলমান আরেকজন মুসল্লি আরেকজন বাই আসলে তিনি ইউজ করতে পারবেন সেটা সিসি ক্যামেরায়ও দেখে নাই কোনো মানুষও দেখে নাই কিন্তু আল্লাহ পাক দেখেছেন আমার যেই ছোট্ট ইবাদত ছোট্ট একটা কাজ মানুষের কল্যাণের জন্য করেছি এখলাথের সাথে করেছি সঠিক নিয়তে করেছি আল্লাহ পাক ওই কাজটাকে পছন্দ করে নিয়েছেন যার কারণে ওই কাজের উসিলায় আল্লাহ পাক আমার সকল গুনাহাতা মাফ করে দিয়ে আমার টুটাফাটা ফাটা এবাদতগুলোকে আল্লাহ পাক কবুল করে আমাকে জান্নাত দান করেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এ কারণে আমাদেরকে নিয়তের মাধ্যমে সঠিক নিয়তের মাধ্যমে আমাল বিন নিয়াত সব কিছুর দার মাদার সব কিছুর কিছুর রিজাল্ট হলো নিয়তের উপরে এ কারণে সঠিক নিয়তের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে নবীজি ইসাম ফরমান যে আল্লাহ রব্বুল আওয়ালামিনে মানুষের চেহারার দিকে তাকান না ইন্না আল্লাহ ইলা সোয়ারিকুম ওয়া ইলা সোয়াতিকুম ওলাক ইলা ইলা খুলুবিকুম ও আলিকুম আল্লাহ চেহারার দিকেও না গলার আওয়াজের দিকেও তাকান না আল্লাহ রবুল আওয়ালামিন মন্দার অন্তরের দিকে তাকান এবং মন্দার আমলের দিকে তাকান সহি নিয়তের মাধ্যমে যদি মন্দা আমল করে অ্যাক্টিভিটিস করে তাহলে এই কাজ যদিও ছুটো হয় তার নাজাতের দরিয়া হয়ে যায় দর্শক তোতা আসুন আমরা যা করি সঠিক নিয়তে যেন করি সকল কাজ যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রেদামন্দির জন্য হয় তাহলে আমাদের সকল কাজের রেজাল্ট দুনিয়াতেও আমরা পাবো আখেরাতেও পাবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আনিল আলহামদুল্লাহবিল আলমিন